দেখুন বাটনটি লেগে গেছে। এবার আমি আর্টিকেলটা আপডেট করব। আপডেট করার পর ভিউ পোস্ট করব। ভিউ পোস্ট করার পর দেখুন নিচে লেগে গেছে বাটন, এখানে মেম্বার দেখাচ্ছে আর জয়েন আওয়ার টেলিগ্রাম দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক বা ব্লগার ওয়েবসাইট, সেখানে কিভাবে আপনার মেম্বার কাউন্টার সমেত আপনি কিভাবে টেলিগ্রাম চ্যানেলের জয়েন বাটন লাগাবেন। তা কিভাবে ডিজাইনটি হবে আপনাকে প্রথমে দেখিয়ে দিই, তার জন্য আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখুন এই আর্টিকেলে আমি জয়েন বাটন লাগিয়েছি। এরপর যদি আমি প্রিভিউ অপশানে ক্লিক করি, দেখুন এখানে জয়েন বাটনটি লেগেছে কিভাবে, দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে বিলিং হবে, অর্থাৎ এখানে পালস মারবে বাটনটি। দেখুন এখানে লেখা রয়েছে জয়েন আওয়ার টেলিগ্রাম আর নিচে মেম্বার কাউন্টার দেখাচ্ছে। এইভাবে আপনার টেলিগ্রাম চ্যানেলে যে বাটনটি লাগাবেন সেটা এইভাবে ডিজাইন হবে। তাই এই বাটন কিভাবে জেনারেট করবেন আমি এ টু জেড দেখাবো। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশন ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবার পেতে পারবেন। তা এই বাটন জেনারেট করার জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেলের যে ওয়েবসাইট রয়েছে, দেখুন এখানে telegram.im, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে। এখানে আসার পর এখানে গেট বাটন অপশন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে, এখানে রয়েছে, আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি প্রথম যে টেলিগ্রাম লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলের আইডি লাগাতে হবে। দেখুন আইডি দিয়ে দিয়েছি। এরপর আমি ফাঁকা অংশে একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, অ্যাড পার্টিসিপেন্টস কাউন্টার, অর্থাৎ আপনার মেম্বারের কাউন্ট সংখ্যা এখানে দেখাবে। আপনি এটিকে চেক করে নেবেন। চেক করার পর উপরে আপনি দেখুন আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে প্রিভিউ দেখতে পাবেন। এটাকে যদি আপনি আরো লম্বা করতে চান, এটা যত বাড়াবেন তত লম্বা হবে। আপনি যেটা ডিফল্ট আছে সেটা রাখুন। আর এখানে আপনি টেক্সট দেবেন, অর্থাৎ কি টেক্সটটা আপনি হেডিং রাখতে চাইছেন। আমি এখানে টেক্সট দেবো জয়েন আওয়ার টেলিগ্রাম। যেই আমি বাটন টেক্সট লাগিয়েছি, এখানে বটম স্টাইল দেখুন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ একটু বড় হয়ে গেছে। এটা যদি লম্বা হয় তাহলে দেখতে সুন্দর লাগে। তার জন্য আমি কি করব, এই যে অংশটা রয়েছে অর্থাৎ এই যে টেক্সট সাইজটা রয়েছে এটাকে আমি কম করে দেব। দেখুন কম করে দিয়েছি, এবার কিরকম হয়েছে। আপনি চাইলে আরও কম করতে পারেন, আমি যদি একদম কম করে দিই দেখুন কত ছোট হয়ে গেছে। তা আপনি আপনার মতন করে সেট করে নেবেন, আমার এটাই ঠিক আছে। দেখুন আমি কত রেখেছি, এটা 17 পিক্সেল রেখেছি আর উপরেটা রেখেছি 263 পিক্সেল। এবার নিচে টাইটেল অন বাটন রয়েছে, এটাকে আপনি অপশনাল ছেড়ে দেবেন। তা এখানে বর্ডার রিডিউস রয়েছে, অর্থাৎ বর্ডার রিডিউস বলতে এই যে চার সাইডে রাউন্ড হয়ে গেছে এই রাউন্ডটা কিভাবে আপনি লাগাবেন বা কতটা রাউন্ড করতে চাইছেন সেটা এখানে রাখবেন। তা আমি সাপোজ এখানে 22 রেখে দিচ্ছি। দেখুন এইভাবে স্টাইলটা হবে। তা এইভাবে স্টাইল হওয়ার পর আপনি যদি টেক্সট কালার চেঞ্জ করতে চান তাহলে উপরে টেক্সট কালার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি এইভাবে আপনার টেক্সট কালারও চেঞ্জ করতে পারবেন। এবার আমি গেট কোড অপশনে ক্লিক করব। গেট কোড অপশনে যেই ক্লিক করব আমাকে কোড প্রোভাইড করে দেবে। এবার এই কোডটা নিয়ে আপনি সেই সমস্ত জায়গায় পেস্ট করবেন, অর্থাৎ সেই সমস্ত আর্টিকেলের মধ্যে পেস্ট করবেন যে আর্টিকেলের মধ্যে আপনি টেলিগ্রাম বাটন লাগাতে চাইছেন বা যে আর্টিকেলের যে পজিশনে লাগাতে চাইছেন সেই পজিশনে আপনাকে এই কোডটিকে লাগাতে হবে। তার জন্য টোটাল কোডটিকে আপনি কপি করে নেবেন। দেখুন টোটাল কোডটা সিলেক্ট হয়েছে, এবার কপি করে নেব। কপি করার পর আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাব। ওয়ার্ডপ্রেসে আর্টিকেলে আসার পর আমি এটাকে কি করব, ডিলিট করে দেবো। অর্থাৎ আগে থেকে যেটা আমার জেনারেট করা ছিল সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমি পুনরায় আরেকটি লাগাবো, অর্থাৎ যেটা কপি করলাম সেটাই লাগাবো। তা এর জন্য আপনাকে এখানে প্লাস অপশনে ক্লিক করতে হবে। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে কাস্টম এইচটিএমএল রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, ওই কোডটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে একটু আপনাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কি কি দেখুন ভালো করে। তা কাস্টমাইজ কি করতে হবে, এখানে যে দেখুন এ ট্যাগ রয়েছে, এই এ ট্যাগের আগে আপনি স্টার্ট সেন্টার লাগাবেন। তা দেখতে পাচ্ছেন আমি স্টার্ট সেন্টার লাগিয়ে দিয়েছি, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এই কোডটার একদম শেষে আমি আরেকটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে সেন্টার টেক্সটের আগে একটা স্ল্যাশ দেবো, অর্থাৎ সেন্টার যে ট্যাগটি রয়েছে সেটাকে ক্লোজ করে দেবো। দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করে দিয়েছি। এই সেন্টার ট্যাগটা কেন লাগালাম, আপনার আর্টিকেলের একদম মিডিল বরাবর বটনটা থাকবে তার জন্য আমি সেন্টার ট্যাগটা লাগালাম। এবার এখানে আপনাকে আরেকটা জায়গায় এডিট করতে হবে। এখানে যে এই যে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্টস, এখানে আপনি মেম্বার লাগাতে পারেন, অর্থাৎ আপনার যে টেলিগ্রাম চ্যানেলের ফলোয়ার কত রয়েছে আপনি এখানে ফলোয়ারও লাগাতে পারবেন বা পার্টিসিপেন্ট বা মেম্বার আপনি লাগাতে পারবেন। তা আমি এখানে মেম্বার্স লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি মেম্বার্স টাইপ করে দিয়েছি। এবার আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে প্রিভিউ করব। দেখুন বাটনটি লেগে গেছে। এবার আমি আর্টিকেলটা আপডেট করব। আপডেট করার পর ভিউ পোস্ট করব। ভিউ পোস্ট করার পর দেখুন নিচে লেগে গেছে বাটন, এখানে মেম্বার দেখাচ্ছে আর জয়েন আওয়ার টেলিগ্রাম দেখাচ্ছে। এখানে যখনই কোনো ভিজিটর বা কেউ যদি ফলো করতে চায় সে যখন এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখুন তার সামনে এরকম চলে আসে। এটা আমার এক ফ্রেন্ডসের টেলিগ্রাম অ্যাকাউন্ট, তার জন্য তার ডিটেলস এখানে দেখাচ্ছে। তা যাই হোক, এইভাবে ভিজিটরের সামনে চলে আসবে এবং সে যখনই ওপেন
ভায়া ওয়েব টেলিগ্রাম সে করতে পারে, না হলে তার টেলিগ্রাম যে অ্যাপ রয়েছে সেখান থেকে ওপেনে করলে সে আপনার গ্রুপে চলে আসতে পারে। তা এইভাবে লাগাতে পারবেন। এখন একটা কথা বলি, আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে সঠিকভাবে জেনারেট করতে না পারেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যে অ্যাড পার্টিসিপেন্টস কাউন্টার অনেক সময় ভিজিবল হয় না, তা আপনি সেক্ষেত্রে কি করবেন, আমি এই টোটাল স্ক্রিপ্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর স্ক্রিপ্টটা একটু এডিট করবেন, অর্থাৎ সেখানে আপনার ডিটেলস দিতে হবে। ডিটেলসটা কোথায় কি দেবেন আপনি ভালো করে দেখে নিন। তিন জায়গায় আপনাকে চেঞ্জ করতে হবে। দেখুন এখানে যে সেন্টার যেখানে লাগিয়েছি ওই লাইনে দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম আইডি রয়েছে, এখানে আপনার টেলিগ্রাম আইডি লাগাতে হবে। যেমন আমি অন্য একটি টেলিগ্রামের লিঙ্ক এখানে কপি করে আপনাকে দেখাচ্ছি, এই আইডিটাকে সরিয়ে দিয়ে আমার আইডিটাকে পেস্ট করব। তার আগে আমার এই টোটাল লিঙ্কটাকে ডিলিট করে দেবো, অর্থাৎ শুধুমাত্র আমার টেলিগ্রামের আইডিটা থাকবে। দেখুন আমি কোথা থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়েছি। এবার এটাকে আমি কপি করে নেব। কপি করার পর আপনাকে আরেক জায়গায় পেস্ট করতে হবে। দেখুন এখানে লাস্টের লাইনে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এখানেও আপনি আইডিটা লাগাবেন। আর কোথায় রয়েছে দেখে নিন, দেখুন এখানে এক জায়গায় রয়েছে, ঠিক চার নম্বর লাইনে একটা রয়েছে, দেখুন আপনি এই জায়গায় পেস্ট করে দেবেন। এবার পেস্ট করার পর আপনি একবার প্রিভিউ করবেন। দেখুন এখানে আমার এই টেলিগ্রামের গ্রুপের মেম্বার হচ্ছে 2 এবং আমার টেলিগ্রামের জয়েন বাটন লেগে গেছে। এইভাবে আপনি আমার স্ক্রিপ্টটা নিয়ে, অর্থাৎ আমি যেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেটাকেও আপনি ব্যবহার করে আপনার টেলিগ্রাম জয়েন বাটনটি জেনারেট করে আপনার ওয়েবসাইটে লাগাতে পারবেন। বন্ধুরা এই ছিল আমার আজকে একটি ছোট্ট ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সেই রিকোয়েস্টের উপর ভিডিও নিয়ে আসার জন্য। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।